Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা বলেন আজকের এই জান্নাতের বাগান হয়েছে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের কাছে জানতে চাই বাবা, এই বেহেশতের বাগান হওয়ার কারণে আমরা কি লাভবান না লসবান? লাভবান। কথা বলেন, লাভবান না লসবান? এই এলাকায় আমার মাইকটা বন্ধ রাখুন। এই এলাকার মধ্যে কবরস্থান আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই জায়গার ভিতরে বিভিন্ন জায়গার ভক্তবৃন্দ মুরিদান আছেন না নাই? আছে। এখন আমি জানতে চাই, আল্লাহ চাইলে এই মাহফিলের বসিলায় আপনার বংশের মানুষের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সবাই আল্লাহ পাকের সেই শুকরিয়া তান একবার জবান ফুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাবেন। আলোচনা শুরু করার প্রারম্ভে শুধু আমি আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই। আপনারা বলেন আমরা সবাই কার বান্দা? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহর বান্দা হইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাই, লাভ না লস? কথা বলেন না? আরো জোরে বলেন না, লাভ না লস? এ বন্ধু রে, আল্লাহর বান্দা হইয়া কবরে গেলে যত লাভ, কিন্তু আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মত আমার শুনে নাও, ও আমি নবীর উম্মত, যখন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা হইয়া কবরে যায়, আমার আল্লাহ পাকের ওই বান্দাটা কবরে যাওয়ার কারণে তার বেশি লাভ হয়। তবে উম্মত যদি আল্লাহর বান্দা না হইয়া আল্লাহর বান্দা হওয়ার পর আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারো, তোমরা আরো লাভবান। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, কেন তোমরা আল্লাহর বান্দা হইয়া কবরে গেলে লাভ, তার চাইতে বেশি লাভ আল্লাহর বন্ধু হইয়া কবরে গেলে কি হইয়া? কথা বলেন কি হইয়া? আমি কিন্তু ওয়াজ শুরু করছি, আমি অল্প মানুষ নিয়ে যে ওয়াজ করি, বেশি মানুষ নিয়ে সেম ওয়াজ করি, তবে ওয়াজটার ধারাবাহিকতায় ঢুকলে মজা পাবেন, এখন কিন্তু পাবেন না মজা, ঢুকতেছি। হুজুর, আল্লাহর বন্ধু হব কিভাবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা, মেইন কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি। আল্লাহ পাকের ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আল্লাহর বান্দা বেশি বেশি ফরজ ইবাদত করে, কি ইবাদত? পাঁচ ওয়াক্ত নামাজ কি ইবাদত? মা বাবার খিদমত, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, খরচ। আল্লাহ পাক বলেন এই বান্দাটা এগুলা করার কারণে আমার বান্দাতেই থাকে, তবে বান্দাতে থাকার পরেও এই বান্দাটা আমার কাছে প্রিয় হয়। তবে জানো, এই বান্দা প্রিয় হওয়ার পর ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলান নাওয়া ইলাইয়ান বিন নাওয়াফিল, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা কাজ করে, সেটা হচ্ছে নফল ইবাদত। সুবহানাল্লাহ ভাই, যে কই আর জোরে কর না, সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আমার নবীর একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ পাকের ইবাদতরা করে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আমার আল্লাহকে ভালোবাসার জন্য, আমার আল্লাহ তখন কি করে? আমার নবী কয়, আমার আল্লাহ আমি নবীর মাধ্যমে জানিয়ে দেয়, হাত্তা আহবাবতুহু, আমার আল্লাহ পাকের নফল ইবাদত করার কারণে যখন বান্দাটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যখন বান্দাটা আমার আল্লাহর কাছে আওয়াবিনের নামাজ, কাষ্টের নামাজ, শাকের নামাজ পড়ে, শুধু তাই নয় রে, আমার বান্দাটা যখন আমি নবীর উম্মতরা যখন আমার আল্লাহর কাছে আমিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাকা সাইয়্যা বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীর সুন্নাহ মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ কি করে? হাত্তা আহবাবতুহু, ওই বান্দাটারে ভালোবাসতে শুরু কইরা দেয়।
আমি জানতে চাই আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসুক আমরা সাইকি চাই না আরো জোরে কোন না সাইকি চাই না এখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ যখন আল্লাহর বান্দা তার ভালোবাসে আল্লাহ কি করে আমার নবী ডাক দিয়ে বলতেছেন এবার আমার নবীর উম্মত শুনে নাও ফাইজা আহাবাতুহু ফাকুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি যখন আমার আল্লাহ আমার বান্দাটারে উম্মতটারে ভালোবাসে আল্লাহর বান্দাটারে মোহাব্বত করতে শুরু কইরা দেয় উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাটারে ভালোবাসতে শুরু কইরা দেয় ওই সময় ওই বান্দাটা যে কান দিয়া কথা শুনে আসলে ওই কানটা ওই বান্দার কান নয় ও নবী গো ওই কানটা কার কান আমার দয়াল নবী ডাক দিয়া কইতাছে ফাকুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওই কানটা আমার আল্লাহর কুদরতি কান হইয়া যায় সুবহানাল্লাহ জোরে কোন না এখন যারা আল্লাহর বন্ধু হক্কানি রব্বানি পীর মাশায়েক আছেন তাদের কান কার কান আরো জোরে কয় না কার কান উমা হুজুর আল্লাহর তো কান নাই হাত নাই ধরা যায় না শোয়া যায় না আল্লাহর কান আসলো কইতেকে আমার নবী দি হাদিসের মধ্যে বলে মেন কিতাব মিসকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠায় এবার আমার নবী ডাক দিয়া কয় শুধু তাই নয় শোনো 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 ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি শুধু তাই নয় রে যখন ওই বান্দাটা চোখ দিয়া কোনো কিছু দেখতে শুরু কইরা দেয় ওই চোখটা আমার আল্লাহর কুদরতি চোখ দিয়া বান্দা দেখে শুধু তাই নয় রে ওয়া দাহুল্লাতি ইয়াবতিসু এখন বান্দাটা যখন তার চোখ দিয়া কোনো কিছু দেখার পর হাত দিয়ে কোনো কাজকর্ম করে ওই কাজটা করার সময় যে হাতটা ব্যবহার করে ওই হাতটা ওই বান্দার হাত নয় ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায় শুধু তাই নয় ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিঘা এবং ওই বান্দাটা যেই পাও দিয়া হাঁটে যেই পাও দিয়া কদম বাড়ায় ওই কদমটা ওই বান্দার কদম নয় ওই কদমটা আমার আল্লাহর কুদরতি কদম সুবহানাল্লাহ জোরে কোন না আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার কুদরতি কদম দিয়া কারা হাঁটে বাদান রে আমার আল্লাহর কুদরতি কদম দিয়া পুরুষও হাঁটতে পারে মহিলাও হাঁটতে পারে আল্লাহর কুদরতি হাত দিয়া পুরুষও ব্যবহার করতে পারে মহিলারও ব্যবহার করতে পারে সৈয়দ আবুল কাসেম নুরি হুজুর কেবলা বলেছেন ও বাবা দরবারের মধ্যে অনেক মা বোন এসেছেন পর্দার আড়ালে আলোচনা শ্রবণ করতেছেন মা বোনদের উদ্দেশ্য বলবো যারা আজকের মা পিনের ভাই বাবারা আছেন আপনাদের উদ্দেশ্য বলবো শুধু পুরুষ মানুষ তো আল্লাহর ওলি হবেন না মহিলাও গণ ও আল্লাহর ওলি হইতে পারবেন তবে মহিলারা বায়াত করাইতে পারবে না পুরুষগণ বায়াত করাবেন কথা সত্য কথা ও মা আপনারও তো মন চায় আপনি আমার মৌলার সঙ্গে দিদার করতে আপনারও তো মন চায় আমার আল্লাহর নূরানি তাজাল্লা দেখতে আপনারও তো মন চায় আমার নবীর সঙ্গে দিদার মুস্তফা করতে মা গো মা এমনে পারবেন না গো মা ও আমার আজকের এই মাহফিলের ভাই বাবারা এমনে আমার মৌলার তাজাল্লি দেখা যায় না এমনে আমার দয়াল নবীর দিদার পাওয়া যায় না যেহেতু আজকের এই দরবারটা নুরিয়া দরবার আমি এমন একজন আল্লাহর ওলির সম্মানের আলোচনা নিয়ে আসলাম জিনার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি জিনার বাড়ি হইল কুরাশানের জমিনে বাগদাদ শহরের কাছে মারহাবা এর ভাই বাবারা আল্লাহর ওলিগণ এমন কোন সাধারণ ওলি নয় হযরতে নূরে বাগদাদি আর আল্লাহ পাকের হাত দিয়া কাজ করা পাও দিয়া কাজ করা চোখ দিয়া দেখা কান দিয়া শোনা উনার জীবনীর একটা আলোচনার সাথে এটা একবারে সন্তোষজনকভাবে মিশা যাইতেছে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি কোন সাধারণ মায়ের সন্তান নয় বড় মাপের একজন আল্লাহর ওলি মহিলার সন্তান জিনার নাম ছিল হযরতে মুমেনা রহমতুল্লাহি আলাইয়া ও বন্ধু আমার শুনে নাও শুনে নাও মুমেনা রহমতুল্লাহি আলাইয়া আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ার জন্মগ্রহণের পূর্বে এ আমার মা আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে আগমন করার আগে আপনি মনে মনে নিয়ত করেন আল্লাহর আসমানের দিকে তাকে তাকে মাহবুব রে আমার জাদুমণিটা দুনিয়ার আলো দেখবে আমার সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহ আমার পুত্রারে তুমি সুস্থভাবে দুনিয়ার আলো দেখাইও আমার পুত্রকে ভালোভাবে দুনিয়ার আলো দেখাইও যদি ডাক্তারের কাছে লয়া যায় ডাক্তার বলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা ডাক্তাররে ডাক দিয়া কয় ডাক্তার রে আমি মা মইরা যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু বাবা সন্তান
মায়ের গর্ভে রাইখা বলে আমার সন্তানকে ব্যারিস্টার বানামু, মা সন্তান গর্ভে রাইখা কয় ডাক্তার বানামু। আর আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি ডাক দিয়ে বলতেছেন, আমার আম্মা জান আমার গর্ভে নিয়া নিয়ত করছে, আল্লাহ আমার সন্তান যদি জন্ম গ্রহণ করে সর্বপ্রথম নিয়ত হইল আমার সন্তানকে আমি একটা কোরআনে হাফেজ বানাইমু, আর দুই নম্বরে মন একটা সন্তান বানাইমু যেই সন্তানটা দুনিয়ার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হইয়া যাইব, দুনিয়ার সকল মানুষ আমার সন্তানকে ফলো করবে, আমার সন্তানকে দেখবে। এখন বলেন বাবা, ডাক্তার ব্যারিস্টার এমপি মন্ত্রী বানানোর চাইতে কোরআনে হাফেজ বানানোর নিয়ত রাখি ভালো না খারাপ? জোরে কয় না ভালো না খারাপ? এ বন্ধুরে নূরে বাগদাদির আম্মা জান সন্তান যখন 8 মাসের গর্ভে লইয়া রাখলেন, কয় মাস কথা কয় না কয় মাস, তার বাবা ঘরের মধ্যে আসছে, স্বামীর হাতের মধ্যে ধরে বলতেছেন, স্বামী ও স্বামী আমার সন্তান তো গর্ভের মধ্যে, আপনার কাছে আমার একটা আবদার, 10 মাস 10 দিন হইলে সন্তান দুনিয়াতে আসবে। স্বামী গো, অনেক মা তো দুনিয়া থেকে ইন্তেকাল কইরা চলে যায়, আপনার কাছে আমার একটা আবদার, আমি মা যদি আমার সন্তানটা জন্ম দিয়া ইন্তেকাল করি, স্বামী আপনি বলেন না আমার পুত্রের একটা কোরআনে হাফেজ বানাইবেন নি গো? এবার স্বামী ডাক দিয়া কুস্তিরি, তুমি তো এমন দোয়া করলা, তবে তুমি বলো আর 2 মাস বাকি সন্তান দুনিয়াতে আগমন করার, আমি আব্বা যদি মইরা যাই, আমি আব্বার ইন্তেকালের পরে তুমি বলো আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবানি? দুইজনে দুইজনের সঙ্গে গভীর রাত্রে প্রেমের আলাপনে প্রেমস্পদ আলোচনার মধ্যে বলতেছেন, ঠিক আছে তুমি আগে মরলে আমি হাফেজ বানামু। স্বামী কয়ে, তুমি আগে মরলে আমি হাফেজ বানামু, তবে একটা কথা মনে রাখবা, আমার পুত্র মারা যাওয়ার পরে যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কি করে কথা কেন, কি করে আম্মা আব্বা মরার পর দোয়া করুন যাইবনি? কথা কেন যাইবনি? যাইব। এটা যদি প্রমাণ চান, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 2551 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের কাছে বনু সালমা গোত্রের একজন মহিলা এসে একজন পুরুষ এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, আমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? বর্তমান সমাজে ফতোয়া দেয় না, 60 দিন না 40 দিন মেহমানদারি কইরা কোরআন হাফেজ দিয়ে কোরআন খতম করে খাওয়ান যাইতো না, এমন ফতোয়া দেয় না? দেয় না, দেয় কি দেয় না? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, শোনো ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই, তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পর মরার পর তোমাদের কিছু দায়িত্ব আছে, ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি? আমার নবী বলতেছেন, শোনো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমি জানতে চাই বাবা, আম্মা আব্বা ইন্তেকাল করার পর 60 দিনের দিন 10 জন হুজুর দাওয়াত দিয়া কোরআন খতম করায়া, 40 দিনের দিন মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়া কোরআন খতম করে কি আম্মা আব্বার লাগে গজব কামনা করেন না দোয়া? তো দোয়া করার কথা আমার নবীর হাদিসে আছে না নাই? তো যে মৌলবীরা এগুলার ফতোয়া দিচ্ছে, যেগুলা জাহাজ নাই, তারা কি আসলে কি বালা না ফোন্ডা? বাতল বুঝা নিবেন সাধারণভাবে, কারণ আমি বোঝানোর কোনো কথা নাই। আপনাদের যে আজকের মাহফিলে যিনি পীর সাহেব হুজুর আছেন আল্লামা আল হাজকারী সৈয়দ আবুল কাসিম নূরী, দেখছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি আমার কয়েকজন উস্তাদের উস্তাদ, বুঝেন নাই? আমি ওনার সামনে বসবো, উনি আমার চাইতে আমার উস্তাদ জেরিয়ে দিয়ে ফিরে এসে, যিনি আমার আগে আলোচনা করেছেন আবু নাসির জিয়াদি হুজুর, আমার অনেক উস্তাদ রে ফিরে এসে, আমি ওনার সামনে এই জন্য বসি নাই। তো বুঝেন, একটা সন্তানকে যদি এমন এলেমওয়ালা আর হেলেমওয়ালা বানান, তাহলে ওই এলেমওয়ালা হেলেমওয়ালার কারণে তার ইজ্জত বাড়াই দিব কে? তাহলে আম্মা আব্বার ইন্তেকাল করার পরে দোয়া আছে না নাই? কথা বলে না, দোয়া আছে না নাই? শুধু দোয়া না, আপনারা কিছু ছেলেদেরও একটু কাজ আছে, বলে হুজুর কি কাজ? আম্মা আব্বা ইন্তেকাল করছে, আম্মা আব্বা কোনো মসজিদে মাদ্রাসায় অথবা কোনো জায়গায় কোনো ওসিয়ত করে গেছে, আপনারা এটা পূরণ করেন না? আম্মা আব্বার সম্পত্তি ভাগাভাগি করার জন্য 60 দিনের মাথায় আম্মা আব্বার সম্পত্তিগুলো ফাড়াফাড়ি করেন, 60 দিনে এখনো যায় নাই, কুলখানি যায় নাই, আম্মা আব্বার সম্পত্তি ভাগাভাগি করে, কিন্তু আমার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমরা তোমাদের মা বাবার শর্তগুলো পূরণ করো, মা বাবার কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করো। শুধু তাই নয়, নবী এটা বলার পর বলেন, অনেক ফোলাফান আছে না, বাবার বয়সী লোক যদি দোকানে বসে থাকে ফায়ার উপর হাত তুলে সাকায় সিগারেট খেয়ে আসে না, ওগুলো বেয়াদব ছিল। আমার নবী বলছে ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা ছিল, মার বয়সী বাবার বয়সী যারা ছিল, তোমরা তাদের কি ইজ্জত করো, সম্মান করো? এখন আপনারা কি করেন? করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। তো হযরতে আবুল হাসান নূরি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির আম্মা বলেন, ও স্বামী আমার সন্তান দুনিয়াতে আগমন করলে কি বানাবেন? কথা মানে কি বানাবেন? কোরআনে হাফেজ বানাবেন। স্বামী গো,
কোরআনে হাফেজ বানাবেন কথা সত্য আপনাকে ওয়াদা করলাম আপনি ওয়াদা করেন ওয়াদাটা কইরা যখন স্ত্রীও চইলা যায় যখন এবার 10 মাস 10 দিনে হয়ে গেছে বন্ধু রে আল্লাহর ওলি হযরতে আবুল হাসান নূরি বাগদাদি রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো আগমন করার পর যখন নূরি বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের কান্নার শব্দ শোনা যায় ওনার আব্বা সন্তানদারে দেইখা মানে নূরি বাগদাদিরে দেইখা ওনার আম্মার কাছে যায়া নাকের কাছে হাতরা দিয়া দেখতেছেন আম্মা কোনো কথাও বলতেছে না ডাক দিয়া কই স্ত্রী রে তোমার বুঝি জানা ছিল তুমি আর দুনিয়ায় থাকবা না আমারে বলি ওসিয়ত করে দিয়া গেলা এই সন্তানটা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আমার ক্ষমতা নাই আমি কেমনে মানুষ করব আমারে তুমি দেখিয়া দাও তবে আবার ওই স্বামীটা স্ত্রীটারে দাফন করার পরে এক দুই বছর করে যখন 6 বছর চইলা গেছে হযরতে আবুল হাসান রে ডাক দিয়া কয় বাবা বয়স তো কম হয় নাই 6 বছর বয়স হয়ে গেছে আসে বাবা তোর আম্মার ওয়াদা পালন করার লক্ষ্যে তুই আল্লাহর কোরআন শিক্ষা করবি আর 6 বছরের ছেলেটারে যখন মাদ্রাসায় দিছে রে 3 মাসের মাথায় আল্লাহর কোরআন মুখস্থ কইরা পালাইছি ছেলেটা 6 বছর 3 মাসের মাথায় আম্মার আব্বার কাছে একটা ডাক দিয়া বলে বাবা গো ও বাবা মাদ্রাসায় পড়লাম কথা সত্য যখন আল্লাহর কোরআন মুখস্ত করলাম প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে আসরের নামাজের পরে দেখি মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চাদের মা আসে বাবা আসে তাদেরকে দেখার জন্য আব্বা 3 মাস হয়ে গেছে আপনি তো আমার মাদ্রাসায় গেছেন না আরে কেন গেছেন না জানোনি আব্বা সন্তানদারে মাদ্রাসায় 3 মাসের জন্য দিয়া বলে আমি আমার পুত্রারে মাদ্রাসায় যাওয়ার পরে আমার পুত্রা বালা হইব আমি আব্বা সারা জীবন খারাপ কাজ করছি এমননি নারে না আমি তুমি সন্তানরে মাদ্রাসায় দিয়া আমি 3 মাসের জন্য আল্লাহ পাকের রিয়াজত করার জন্য মসজিদে আল্লাহর ঘরের ভিতরে ঢুইকা গেছি এই 3টা মাস আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বাইর হইছি না জরুরত ছাড়া আমি যখন নামাজ পড়ব যদি অযু বাইঙ্গা যাইতো আমি শুধু অযু করার জন্য বাইর হইতাম একটা না 3 মাস পর্যন্ত রোজা রাইকা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইছি আল্লাহ আমার স্ত্রীর বড় স্বপ্ন ছিল আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানাইবো বানাইয়া পালাইতাম আমি মাদ্রাসার মধ্যে পাঠাইছি রে দয়াল আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও সন্তান রে গতকালকে রাত্রবেলা আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন সেজদার মধ্যে গেছি আমি সেজদার ভিতরে যাইয়া আমি যখন আমার আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দতাছি আমি 3 মাস তুই সন্তানের খবর রাখি নাই আমি আল্লাহর কইছি আল্লাহ ও আল্লাহ আমার সন্তান যদি কোরআনে হাফেজ না হয় আমি আমার স্ত্রীর কাছে কেমনে শাশুড়ির ময়দানের চেহারাটা দেখাবো মাহবুব রে আমার সন্তানটারে আপনি কোরআনে হাফেজ হিসেবে কবুল করেন আরে আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লায় বেহুশ হয়ে পড়ে গেলাম আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে জলমল জলমল করতেছে আমি লক্ষ্য করে দেখলাম রে আমি কান্তাছি সেজদার মধ্যে পড়ে রইছি আমার মাথাটার মধ্যে কে জানি আইয়া হাতটা ভুলিয়া দিতাছে আমার মাথার ভিতরে যখন হাতটা ভুলিয়া দেয় রে আমি আমার মাথাটা তুলতিয়া মনে করছিলাম মসজিদে যেই ব্যক্তি নামাজ পড়ায় মসজিদের ইমাম মুদি রাত্রবেলা আমার মসজিদে দেখা তারাইয়া দেওয়ার জন্য হাত বাড়াইছে আলোগুলা জ্বালাইয়া দিছে আমি মাথাটা তোলার আগে জাগ দিয়ে কইছি আমারে ডাক দিস না ফজরের আজান হইলে আমি এমনি এমনি আমার মাথাটা তুলমু কিন্তু আমারে উনি ডাক দিয়া কয় রে ও আব্দুর রহমান আবুল হাসান নূরি বাগদাদির বাবা
তুই যে সন্তানদারে কোরআনে হাফেজ হওয়ার জন্য কান্দস আজকে 3টা মাস হইছে তোর সন্তানটা মাদ্রাসার ভিতরে তুই বাবার দেখার লাগা কান্দে মারে দেখার লাগা কান্দে তোর সন্তান কোরআনে হাফেজ হইয়া গেছে মাদ্রাসার ভিতরে কোরআনে হাফেজদেরকে গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের সময় পাগড়ি দিয়ে দস্তার বন্দি করছে তোর সন্তান আব্বা পাইছে না আম্মা পাইছে না যে সন্তানগুলার মাথার মধ্যে কোরআনে হাফেজ হওয়ার পর পাগড়িগুলা পরায়া দেওয়া হইছে তারা তাদের মাথার পাগড়িটা খুলা নিয়ে তার আব্বার মাথার ভিতরে দিয়া দিছে তোর সন্তান কান্দে তুই বাবার চেহারা দেখছ না রে বাবা এ নূরে বাগদাদি যারে যা তুই তোর সন্তানের মাতাটার কাছে যাই একবার সান্তনা দে বলে আমি আমার সন্তানের কাছে যাব পরে আগে বলেন আপনি কে আপনি কেন খবর জানাইলেন বলে আমি আর কেউ না রে আমি হইলাম মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি তোর সন্তানটা কোরআনে হাফেজ হওয়ার পরে গত রাতে তাহাজ্জুদের নামাজটা পড়া যখন সেজদায় পড়া আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়া বিচার দিছে আমি দয়াল নবী রওজা মোবারকে থাকতাম পারছি না কোরআনে হাফেজের ডাকটা শুনে আমি নবী তোরে খবর দেওয়ার জন্য চলে আসি আল্লাহু আকবার হে আব্দুর রহমান হে আব্দুর রহমান তোর সন্তান আমি নবীরে ডাক দিতে আমি নবীর রওজা মোবারকে ডাকতে পারি নাই আব্দুর রহমান ডাক দে বলে নবী গো কোন সন্তান আমার স্ত্রী মুমেনা জন্ম দিয়া গেল ছয় বছর তিন মাসের মাথায় কোরআন মুখস্থ কইরা বুঝি হাফি নবীরে ডাক দেবার কারণে হাফি নবী আমার বাড়ি খোরাসানের মধ্যে আসছেন নবী গো ও নবী আপনার কাছে আমি একটা দয়ার দরদি হাত বাড়াইলাম নবী গো হাফি নবীর চেহারা মুবারকটা আমি দেখছি আমার জীবন ধন্য হইয়া গেছে নবী গো আপনি বলেন না আমার আজকের মতো আপনি প্রত্যেক দিন একবার একবার দেখা দিবেন নি আমার নবী কই না রে না আমি নবীর দিদারে মুস্তফা পাওয়া এত সহজ না ইয়া রাসূলুল্লাহ কেমনে দিদার পাবো নবী আপনি বলেন না আমার নবী কো আব্দুর রহমান তোর সন্তান কোন সাধারণ সন্তান নয় কোরআনে হাফেজ হওয়ার পর আমার আল্লাহ তারে কবুল কইরা নিছে মনে রাখবি রে তোর সন্তান জগৎ বিখ্যাত একজন বড় মাপের ওলি হইব আরে আব্দুর রহমান কয় নবী গো ও নবী আমার সন্তান বড় মাপের ওলি হইব এই দোয়াটা তো তার মা কইরা দিয়া গেছিল আমার নবী আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহির ডাক দিয়া বলে আব্দুর রহমান তোর স্ত্রীও কোন সাধারণ মানুষ ছিল না তোর স্ত্রীও আমি নবীর একটা পাগলি ছিল পাগলি আমি নবীর একটা আশেকা ছিল তোর স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজের সাজদায় যাইতো শুধু তোর সন্তানের জন্য কান্দতো কেন কান্দতো জানোস নি আমার নবী হাদিসের মধ্যে বলছে না আম্মা আব্বা যদি মারা যায় আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া যায় আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া সালামটা ফিরানোর আগে নাকি আম্মা আব্বার জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয় তোর স্ত্রী গুনার জন্য কাঁদছে আর আমি নবী তারে বড় পছন্দ করছি আমি নবী তারে আমার আশেকা বানাইছি তোর স্ত্রী কান্না করার কারণে আমি নবীর কাছে বড় মায়া লাগছে তোর স্ত্রীর আশা হইল কোরআনে হাফেজ কোলাটা তোর স্ত্রী জানাজা পড়াই বসে পায় নাই তবে মনে রাখবি তোর স্ত্রীর কবরটার পারে দেয়া তোর সন্তান রে বলবি একটা বার দাঁড়ায় দোয়া করার জন্য হযরতে আব্দুর রহমান একটা দৌড় মাসে ডাক দিয়া কইরে সন্তান তুমি বুঝি আমি আব্বার কাছে চলে আসলা স্বপ্নটা থেকে উইঠা দৌড় মাইরা ফজরের নামাজের আগ মুহূর্তে মাদ্রাসায় দরজায় যে দাঁড়ায় রইছি মাদ্রাসায় দরজা থেকে কেউ বাইর হয় না কারণ ফজরের নামাজের আগে সবগুলা মানুষ ফজরের আজানের আগ পর্যন্ত সবে সাদেকের আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় এই সন্তান বয়া ডাক দিবা আমি আব্দুর রহমানের কোন যোগ্যতা ছিল না আমার পুত্র আমি ডাক দিবা আমার কোন যোগ্যতা নাই এ কেন যোগ্যতা নাই এ আমার সন্তান এমন কামেল হয়ে গেছে
আমার সন্তান এমন মুকাম্মেল হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার ওলি হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার একটা মানুষ হয়ে গেছে যে সন্তান ডাক দিলে মদিনার নবীর রওজা মুবারক থেকে আমাকে দেখা দেওয়ার জন্য আমার বাংলা ঘরে চলে আসতে পারে। আমি আমার পুত্রে ডাক দিব, আমার এমন ক্ষমতা নাই, আমি মাদ্রাসায় দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুধু কাঁদছি। হঠাৎ করে দেখলাম একটা ছেলে নুরানি চেহারাওয়ালা মাদ্রাসার মধ্য থেকে সাদা পোশাক পরনেওয়ালা বাইর হয়ে আসছে। আমি ডাক দিলাম, এ বাবা আমার সন্তান আবুল হাসান কোথায়? আপনার সন্তান তো শুধু আবুল হাসান নয়, তাকে তো আবুল হাসান নূরে বাগদাদি উপাধি দেওয়া হয়েছে, 6 বছর 3 মাস বয়স, তার নাম নাকি নূরে বাগদাদি দেওয়া হয়েছে। বলে কেন কেন আবুল হাসানের নাম নূরি রাখা হইল? কই এমনে রাখা হয়েছে না, আবুল হাসান 3 মাসে কোরআনে হাফেজ হওয়ার পর যখন নামাজ পড়ার জন্য মাদ্রাসার আলাদা কাছারি ঘরের মধ্যে গভীর রাতে কোরআন তেলাওয়াত করত, সব ছাত্ররা দেখত আবুল হাসানের ঘর থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো জলমল করতেছে। আরো জোরে নাম শুধু আবুল হাসান উপাধি দিয়ে দিল নূরে বাগদাদি, বাগদাদে পড়ালেখা করেছে। আর নূরি উপাধি দেওয়ার কারণ হইল সে যখন ইবাদত করত 3 মাসে কোরআন মুখস্থ করেছে, মুখস্থ করার পর শুধু শোনানোর জন্য কোরআন শরীফটা ইয়াদরা ঠিক রাখার জন্য কলবে রাখার জন্য যে ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ওই ঘরের মাঝখান থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের আলো জলমল জলমল করত। এ যুবক তুমি চিন্তা করো, তুমি যুবকের মুখের মধ্যে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে বাইর হবে না। এ মুরব্বি তুমি চিন্তা করে দেখো, তুমি মুরব্বি আল্লাহর কোরআনের দিকে তাকাইবা দূরের কথা, আল্লাহর কোরআন বছরে একবার তুমি দইরা দেখো না। এ পর্দারের মা তুমি চিন্তা করো, তোমার ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে মাহে রমজান 1 আর 15 দিন তুই ইউজ করো, তেলাওয়াত করো, পরের বছর যে আবার হাত দাও, তোমার কোরআনের উপরে আধা ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ বালু জমা রয়েছে, আল্লাহর কসমে কোরআনের বদদোয়া সহ্য করতে পারবা না। যাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে এই মাহফিল থেকে যাওয়ার পর আগে আল্লাহর কোরআনটা উযু করে হাতে নিয়া যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করে পালাইবা। খোদার কসম এই কোরআনের হেফাজত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতদার জামিনদার হয়ে যাবে। আল্লাহ তোমার রিজিক নাই, কামাই রুজি নাই, বরকত নাই, এ বরকত হবে কেমনে তোমার ঘরের কোরআন শরীফের উপরে তোমার আধা ইঞ্চি পরিমাণ বালু, এ বরকত হবে কেমনে ঘরের মধ্যে খোদাই রহমত আসবে কেমনে, আল্লাহর কোরআন তেলাওয়াত বছর একবার তেলাওয়াত করতে ভুইলা যাও, মাহে রমজানে প্রথম রমজান নিলে 15 রমজান পর্যন্ত পড়ো, আবার ঈদ মার্কেটের সময় আসলে আবার কোরআন তেলাওয়াত ভুইলা যাও না, মুসলমানের পরিচয়টা নয়। আল্লাহর কোরআনটারে বুকে ধারণ করো, আল্লাহর ওলিদের নামটা বুকে ধারণ করো, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করো, সন্তানরে মাদ্রাসায় পড়াও, কোরআনে হাফেজ বানাও, দেখবা তোমার জীবন কবর থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাসর এমন ভাবে সকল জায়গার মধ্যে উজ্জ্বল বানিয়ে দিবে। কি ডান হাত তুলে বলেন কে দিবে? এ ডান হাত তুলে দেখান কে দিবে? আপনারা বলেন আল্লাহর কোরআন কারা কারা এই বুকে ধারণ করতে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, একটা তাকবীর হবে, দূরে একটা তাকবীর হবে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানাধীন রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতকারী আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নুরী হুজুরকে সামনে রেখে আজকে আপনাদের কাছে একটা আহ্বান করে যাই, যারা যুবক রয়েছেন, মুরব্বি বাবা রয়েছেন, পর্দার আড়ালের মা বোন রয়েছেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় গান ডিজে ফার্টিগুলো ভাইরাল হয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আপনার একটা সন্তানকে যদি একটা গান জিজ্ঞেস করেন আপনার ছেলে বলতে পারবে? আপনার একটা সন্তানকে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বলতে বলেন আপনার সন্তান পারবে না? কিন্তু মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার বর্তমান যে ভাইরাল গান চলতেছে বাদাম বাদাম গান, এগুলা নিয়ে পর্যন্ত বিভিন্ন রকমের বাড়াবাড়ি, জিজ্ঞেস করেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে একটা যুবককে, একটা যুবক না এটা সম্পর্কে জানে না, জিজ্ঞেস করেন এই যুবক তুমি
তুমি কি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো বলে হুজুর জানি না কেন জানো না আল্লাহর কসম এই ভাইরাল ভাইরাল গানগুলো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আজকে নুরিয়া দরবার শরীফ থেকে রানীখাল কাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে একটা কথা জানান করে দেই ওই গানগুলো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা বলেন এই কোরআন তেলাওয়াত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না আমি আজকের এই মাহফিল থেকে যারা পর্দার আড়ালের মধ্যে মা বোন রয়েছেন আপনাদের কাছে করজোড়ে আবদার করব এ মা আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে অথবা আপনার ইউটিউব ইন্টারনেটের মধ্যে অন্যান্য টিভি চ্যানেলের মধ্যে নাটক দেখার সময়ের বন্ধ নাই যদি একদিন রাত্রবেলা মিস হয় সকালবেলা কাজা আদায় করেন তবে মা আপনি চিন্তা করেন মুসলমান হিসেবে আল্লাহর কোরআন আপনি কতটুকু তেলাওয়াত করার কথা অনেক মা হুজুরের কাছে তাই আবদার করে হুজুর আমার ঘরটার বরকত নাই দোয়া করবেন আর হুজুর দোয়া করবে দোয়া তো লাগবে কিন্তু তুমি তোমার ঘরের কোরআনটাকে কতটুকু হেফাজত করতে পেরেছো তুমি আগে দেখো কথা বলেন না কেন আপনারা যারা পুরুষ রয়েছেন আপনাদের কাছে আমার করজোড়ে আবদার থাকবে বলে হুজুর আমরা পুরুষ আছি হ্যাঁ আছেন আপনার দায়িত্ব স্ত্রীকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এখানে শেষ নয় আপনি আপনার স্ত্রীকে এখান থেকে যাওয়ার পর বলবেন আমার ঘরের কোরআন শরীফটা কই আছে কেমন আছে দেখো তুমি এই কোরআন কয়দিন তেলাওয়াত করছো এই বছরের হিসাব দাও পারবে না হিসাব দিতে ধমকের দরকার নাই এখন থেকে বলে দিবেন প্রত্যেকদিন সকালবেলা আগে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আগে করবা এরপর নাস্তা বানাইবা নাহলে বানানোর দরকার নাই কথা কন না কি লাগা বলে হুজুর এটা কম দূরের কথা সকালে কাজে যাওয়ার সময় নাস্তার কথা কম নাস্তা এক মিনিট দেরি হইলো তো তার মাল হয়ে গেলে আমি কথা কই না হ্যাঁ হ্যাঁ ভুল কইলাম না কোনো গালি দেয় কি দেয় না আরে ভাই মহিলাদের কাজের ব্যবস্থাটা অবস্থাটা তো আপনি বুঝতে হবে তারাও তো কষ্ট করে সারা রাত আপনার জন্য কাজ করে কিন্তু আবার সকালবেলা আপনার জন্য নাস্তার ব্যবস্থা করা এটাও তো একটা কষ্টের ব্যাপার তো মা বোনদেরকে আপনি একটু সময় দিতে হবে না স্যাক্রিফাইসের মাধ্যমে আপনার সংসারটাকে আপনি পরিচালনা করা লাগবে না তো দেখবেন যখন এটা করবেন আপনার সন্তানও ভালো হবে হুজুর কিভাবে যখন আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে একটা গালি দিবেন খারাপ ভাষায় কথা বলবেন ধমক দিয়ে কথা বলবেন আপনার সন্তান কিন্তু এটা আপনার থেকে শিখতেছে না না ঠিক কইতো নাকি এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনটাকে আপন বানান আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন দেখবেন আপনার সবকিছু সুন্দর হয়ে যাবে ঠিক না অনেক যুবক ভাই অনেক মুরুব্বীরা অনেক মা বোন টেনশনে পড়ে যায় হুজুর আমি অনেক বিপদে অনেক টেনশনে শুনেন অন্য কিছু করবেন না টেনশনে আর বিপদে পড়ে গেলে আল্লাহর কোরআনটা হাতে নেবেন পড়তে পারেন না এটার দিকে তাকিয়ে থাকবেন তাও পারেন না এটাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমি গুনাহগার আমার গুনাহ বেশি আর গুনাহ করব না আল্লাহ অনেক বিপদ আল্লাহ আপনি চাইলে আমার এই বিপদ অল্প বেশি না আপনি চাইলে এই বিপদগুলোকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ আপনি মাফ করে দেন না আপনি মাফ করে দেন না আপনি মাফ করে দেন না তো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাকে বলে দেখো আমার বান্দা এতবার মাফ করে দাও কেন বলে তো যা দেখবে যে বান্দা টাকা পয়সা ধন দৌলত কিছু চায় না আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দা কি চায় আল্লাহ শুধু গুনাহ ক্ষমা চায় আরে গুনাহ শুধু ক্ষমা চায় বান্দাকে কিছু চায় না আল্লাহ শুধু ক্ষমা প্রার্থনা চায় মাফ চায় মাফ চায় মাফ চায় আরে বুকের মধ্যে এটা কি নিয়ে রাখছে আচ্ছা আল্লাহ কি দেখে না কি নিয়ে রাখছে দেখে তবু ফেরেশতাকে সাক্ষী বানায় বুকে কি নিয়ে রাখছে আল্লাহ আপনার কোরআনটা বুকে নিয়েছে এটার বরকতে দোয়া চাই আল্লাহ এটার বরকতে গুনাহ মাফ চাই আল্লাহ মাফ করে দেন না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো বান্দা এখন আমার কাছে ক্ষমা চাইছে আমি মাফ করে দিচ্ছি অনেক যুবক ভাই আছে না বিদেশ যেতে পারে না টেনশনে পড়ে থাকেন আপনারা শুধু আল্লাহর কোরআনের আয়াতকে ফলো করে আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন দেখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন অনেক মা বোন সন্তান হয় না গর্বে সন্তানের জন্য কান দেন অনেক বাবারা ব্যবসায় বরকত হচ্ছে না ব্যবসায় বরকতের জন্য আয়েশা পড়ে থাকেন আরে বাবা তাহাজ্জুদের নামাজ পড় বাবা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ফেল আল্লাহ বলবে এ বান্দা কি হয়েছে দেখোস না আমার বান্দা কেন কান্দে ফেরেশতা দেখোস না বারবার 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 যখন ডাকবেন তখন আমার আল্লাহ পাকের ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা শুধু সমস্যার সমাধান চায় ওই সমস্যার সমাধান চায় তো বান্দা সেজদাতে কেন সুবহান রাব্বিয়াল আলা বলে কেন আল্লাহ আপনার ইবাদত করলে বান্দা জানে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা আল্লাহ বলবে যাও না যেহেতু আমি আল্লাহরে খুশি করেছে তুমি আমার বান্দার সমস্যার সমাধান করে আমার বান্দাকে খুশি করে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন সবাই জোরে সরি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের
আল্লাহুম্মা সাল্লে মাদনা বাজান রে আমার ছেলেটার নাম হচ্ছে আবুল হাসান কি হাসান এখন নাম পড়ছে নুরি মারহাবা কয় না নুরি বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বুইলা যাইও না রে নুরি বাবা মাওলানা আমরা যে তোমারি দিওয়ানা চলবে তো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ একটু পরে ছেলের নাম আবুল হাসান নাম কি নাম পড়ছি কি নুরি নাম পড়ছি কি দিশে কে এলাকার মানুষ বাগদাদে পড়ালেখা করেছে বিদায় নুরি বাগদাদি কেন উনি যখন ইবাদত করতেন ওনার ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত একটা নূরের আলো ঝলমল করত সুবহানাল্লাহ কোন না এরে বন্ধুরা রে বন্ধুরা রে সবাই ডাক দিয়ে কয় শুধু আবুল হাসান না তার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই বলে পারবেন না কয় আমি তার বাবা কয় বাবা হইলে কি হইব রে তাহাজ্জুদের নামাজ পড়া দে সাজদার মধ্যে গেছে যতক্ষণ না পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক না দিব আপনার সন্তান সাজদা থেকে মাথা উঠাইতো না কেন গো আমার সন্তান সেজদার মধ্যে কি করে তাই আপনার সন্তানকে একদিন জিজ্ঞাসা করছি তুমি সেজদায় এতক্ষণ কি করো এতক্ষণ তো লাগে না সেজদার মধ্যে তিনবার সুবহান রাব্বিয়াল আলা সেজদার মধ্যে পাঁচবার সুবহান রাব্বিয়াল আলা সেজদার মধ্যে সাতবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে তুমি কেন এতক্ষণ কি করো কই আমার এই সেজদাটা দুনিয়ার কোন মানুষের সেজদা নয় আমার আল্লাহর কুদরতি কদমের সেজদা যখন আমি আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা আমি আমার আল্লাহর কুদরতি কদমের সাজদা দেই না ওই সাজদার মধ্যে আমার নূরের নবীর নূরানি কদম মোবারক আমার সামনে চলে আসে এ বন্ধুরে নূরানি কদম মোবারকের পাওয়ারটা দেখো এবার হযরতে নূরে বাগদাদির বয়স যখন 12 থেকে 13 হয়ে গেছে ইবাদত করতে করতে পাকা পোক্ত আল্লাহর ওলি ছোট মাপের ওলি নয় যেই জামানায় হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওলি ছিল ওই জামানার ওলি ছিল হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদির কাছে খবর যায় 12 থেকে 13 বছরের একটা যুবক মানুষ একবারে টাকরা যুবক কিন্তু এই যুবকটা যখনই আল্লাহর কাছে সেজদা দেয় সে নাকি সেজদার মধ্যে যে আমার নবীর সঙ্গে দিদারে মুস্তফা করে ও যুবক ভাই আমার নবীর দেখা তো এখনো পর্যন্ত পাইছো না চিন্তা করে দেখো রে যুবক আমার নবীর দেখা যেই দিন পাইবা তোমার জীবনটা কত সফল এবং সার্থক হইব আর তুমি টাকার পিছনে দৌড়ানো লাগবে না তুমি পয়সার পেছনে দৌড়ানো লাগবে না ধন সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না আর ধন সম্পদ তোমার পেছনে পেছনে চলে আসবে ধন সম্পদ তোমার কাছে চলে আসবে আল্লাহর দোহাই লাগে একটা কথা সদা সর্বদা মাথায় রাখা লাগবে আমরা আল্লাহর বান্দা নবী পাকের উম্মত যখন দুনিয়ার জমিনে তাইকে আমার নবীরে তালাশ করতে যামু নবীরে তালাশ করলে এমনে এমনে নবী পাওয়া যাইব না আল্লাহর ওলির কদমে আসা লাগবো কিন্তু লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ বাগদাদের কাছে বিচারে গেছে এরে জুনায়েদ বাগদাদি 12 থেকে 13 বছর একটা ফোলা তার নাম হলো আবুল হাসান আবার নামের পরে লাগাইছে নুরি বাগদাদি এই ফোলাটা নাকি এলাকার মানুষগুলার তাসাউফ শিক্ষা দেয় মারেফত শিক্ষা দেয় তরিকত সম্পর্কে ধারণা দেয় এই ফোলাটা কিছু জানে না জুনায়েদ বাগদাদি কয় ছেলেটা কোথায় আমি তার কাছে যাব মারহাবা জুনায়েদ বাগদাদি বলে যে ছেলেটা সাজদার মধ্যে যাইয়া আমার নবীর সঙ্গে দিদারে মুস্তফা এলা দিদারে মুস্তফায় কথা বলে আমার নবীর কদম মুবারকে চুমা খায় আমার মনটা চায় আমি একবার ওই ছেলেটার সঙ্গে দেখা করতে মানুষ কয় জুনায়েদ বাগদাদি আপনি কেন যাবেন আমরা না তার কাছে যাই তারে আপনার কাছে পাঠাবো শুধু অনুমতি দেন কয় না রে না ছেলেটা যদি সত্যি আমার নবী মুস্তফার সঙ্গে দিদারে মুস্তফা করে যে সময়টা হাইটা হাইটা আমার কাছে আসবো এই সময়টা তো সে আমার নবীর সঙ্গে দিদারে মুস্তফায় থাকতে পারে না চলো আমি জুনায়েদ বাগদাদি তার কাছে যামু
জুনায়েদ বাগদাদি রওনা করলেন আবুল হাসানের বাড়িতে আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি কি করলেন উনি ওনার বাড়িতে সেজদার মধ্যে পড়ে রইলেন কার কাছে আরো জোরে কয় না কার কাছে আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে রইলেন কান্না করতে 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 শুধু আমার নবীর দিদারের জন্য কান্দে বারবার যখন কান্দে রে এবার নুরি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে দরজার মধ্যে যায়া হযরতে জুনায়েদ বাগদাদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়বার আরো জোরে কয়বার সালাম জবাব দে না সালামের জবাব যে কর দেয় না রে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আমার ভক্তবৃন্দরা চলো আমরা চলে যাই বাগদাদের বড় মসজিদে এখানে থাকবো না আরেকদিন আমরা আবুল হাসানের সঙ্গে কথা বলবো আবুল হাসান তো সালামের জবাব দেয় না কয় হুজুর আমাদের বিশ্বাস আবুল হাসান ঘরের মধ্যে আসে হুজুর দেখেন না ঘর থেকে একটা ফটফট ফটফট কেমন জানি কথার আওয়াজ আসতেছে বলে ঘরের সামনে খরম দেখা যায় খরম চিনি নিরে বাবা কাঠের জুতা খরম ঘরের সামনে খরম দেখা যায় এক জোড়া কিন্তু কথা শোনা যায় দুইজনের এই আলাপনটা কিসের আলাপন হুজুর আমাদেরকে সময় দেন আমরা ঘরের ভিতরে যাই দেখি কার সঙ্গে কথা বলে বাজি রে যখন ঘরের মধ্যে ঢুকলেন দুই কা দেখে রে আবুল হাসান নূরে বাগদাদি সেজদার মধ্যে পয়রা পয়রা ডাক দিয়ে বলে নবী ইয়া রাসূলুল্লাহ নবী আমার আম্মাটা তো আমার জন্ম গ্রহণ করে ইন্তেকাল কইরা কবরে চলে গেছে আমার আম্মা নাকি ওসিয়ত করছে আমার আব্বাটার কাছে আমারে কোরআনে হাফেজ বানাইতো নবী গো আপনার কাছে একটা আবদার জানাইতে চাই আমার আম্মা যে কবরের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা কি কবরে জান্নাতে না জাহান্নামে একটু আমি দেখতাম ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে এরে বাবা দুইটা ভক্ত যখন এই খেলাটা দেখলেন বাহিনী আইসা ডাক দিয়া কয় জুনায়েদ বাগদাদি এমন কুদরতের খেলা দেখলাম রে এতদিন শুধু মানুষের মুখে শুনলাম কিন্তু এখন দেখি আল্লাহর বান্দা সেজদায় পড়া তার মাটা কবরে জান্নাতি না জাহান্নামী দেখতে চায় বলে ডিস্টার্ব দিস্তারে আমার মনে হয় সত্যি সত্যি নবীর সঙ্গে কথা বলে জুনায়েদ বাগদাদি কয় যাইতাম না কয় হুজুর জোহরের নামাজের সময় হইয়া গেছে বাগদাদের বড় মসজিদে নামাজটা পড়াইবো কে কয় না রে না আমি নামাজ পড়াইতাম না একটা প্রতিনিধি পাঠায় দে বাগদাদের বড় মসজিদে নামাজ পড়ানোর জন্য প্রতিনিধি চইলা যায় বাগদাদের বড় মসজিদে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই দরজার মধ্যে দাঁড়ায় রইলেন কেন 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 যেই ছেলেটা সেজদায় পড়া আম্মা আব্বা কবরে কেমন আছে নবীর কাছে জানতে চাই ওই ছেলেটা কি সাধারণ না অসাধারণ যেটা অসাধারণ এটার নাম হইল আল্লাহর ওলি এটার নাম কি ওলি এটার নাম আল্লাহর ওলি এবার জুনায়েদ বাগদাদি দরজায় দাঁড়ায় রইছে বন্ধুরে আগের যুগে কিন্তু সময় এমনি নির্ধারণ করা হইতো না আল্লাহর ওলি দ্বারা তারা জিকিরের পরিমাণ সময় নির্ধারণ করত 1000 জিকির পরিমাণ 700 জিকির পরিমাণ 800 জিকির পরিমাণ সময়কে এভাবে নির্ধারণ করতেন এক সেকেন্ডে একবার আল্লাহ 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 বলে এই জিকির পরিমাণ সময় নির্ধারণ করতেন হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই অল্প কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন উনি ঘরের মধ্য থেকে কে জানি একটা সাদা পোশাক পরনেওয়ালা বাইর হচ্ছে লক্ষ্য করে দেখলেন 12-13 বছরের একটা যুবক বাইর হইছে আয়েশা ডাক দিয়া কয় কে গো কয় উনি কইলেন জুনায়েদ বাগদাদি কয় হায় রে হায় আমি তো এই বাগদাদ শহরের বাসা বড় হুজুরকে আমি ইজ্জত করতে পারি না জুনায়েদ বাগদাদিকে জুনায়েদ বাগদাদি 12 বছরের ছেলেটার কদমের কাছে যায় ডাক দিয়া কয় ও গো আবুল হাসান নূরে বাগদাদি ও গো আবুল হাসান নূরে বাগদাদি আপনি আমি বাগদাদের বাসারে আপনি কিসের ইজ্জত করবেন আপনি তো অল্প কিছুক্ষণ আগে দুজাহানের বাসা নবীরে ইজ্জত করে আসছেন আপনি তো দুজাহানের বাসা নবীরে
আপনার হুজরার মধ্যে ঢুকছে আপনি নাকি বলেছেন আপনার আম্মা কবরে কেমন আছে আপনি জানতে চাইছেন আপনি বলেন না আমার নবী আপনার এমন অবস্থা অবলোকন করাইছেনই এ বন্ধুরে তরিকতের সাগরে তুমি এখনো ডুব দাও নাই এই নুরিয়া দরবারে যারা বায়াত গ্রহণ করেছো অন্যান্য আল্লাহর ওলির দরবারে যারা বায়াত গ্রহণ করেছো করেছো কথা সত্য সাপ্তাহিক মাসিক তালিমগুলো তুমি এখনো গ্রহণ কর নাই গ্রহণ করলে রে বাবা তোবারও নবীর দিদার পাইতে কিন্তু দেরি হবে না শুধু একটা জিনিস লাগবে সাধন ভোজনটা একটু সুন্দর করে করতে হবে সাধনটা খাবারের দিক থেকে ভোজনের দিক থেকে আলাদা হয়ে যাও আর সাধনটা এমন সাধন করো তোমার ভিতরে দুনিয়ার কোন টাকা পয়সার লোভ লালসা নাই একটা লোভ লালসা আছে আমার মওলার পাওয়ার জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো আমার নবীর দিদার পাওয়ার জন্য তুমি চলাফেরা করো ছেলেটার বয়স মাত্র 12 থেকে 13 বছর ডাক দিয়া কই হুজুর জুনায়েদ বাগদাদি আপনি বলেছেন আমার আম্মার কি অবস্থা আমি আপনাকে বলার জন্য হুজুর আপনি বলেন না আমি কি এমন কোন বান্দা হইছিনি যে আমার আল্লাহর নবী আমারে দেখাইবো তাই আপনি স্মরণ করেন ওই হাদিসের কথা বলে কোন হাদিসের কথা কয় আমার নবী বলেছিল আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ও আমার সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদের কাছে একজন উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না আমার নবী বলেছেন কলা নাম হ্যাঁ আপনি নবী কলা বা কলু বালা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে খবর দেন আমার নবী বলেছেন কফা কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন জুতিম লাইলি লা ইউবাগুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা সুলগুলো এলোমেলো সিরাপারা কাপড় পরা চিকনা চাকনা শরীর মানুষ দেখতে তার পছন্দ করবে না কিন্তু ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি হবে ইজারু উযুকিরাল্লাহ ইয়া জওয়াজাল্লাহ যার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় মনে করবা ওই ব্যক্তিটা হইল আমার আল্লাহ পাকের বন্ধু হুজুর আমার নবী যা আমারে দেখা দিব আপনি কি এটার কোনো গ্যারান্টি দিতে পারেন নি তাইলে আমার কাছে আপনি কেন এই কথাটা জিজ্ঞাসা করেন বলে না রে না তোমার বয়সটা 12 বছর থেকে 13 বছর হইব তবে একটা কথা মনে রাখবা তুমি এমন ভাবে আমার দয়াল নবীরে পাওয়ার জন্য জীবন তারে গোছাইছো আমার বিশ্বাস আমার নবী তোমারে সব সময় দেখা দেয় যদি তুমি নবীর দিদার না পাও আমি জানতে চাই তোমার চেহারার মধ্যে এমন একটা নূর কেন জলমল জলমল করে কই এটা কিসের নূর জানেন নি কই তুমি যখন সব সময় আমার নবীর সঙ্গে তোমার জবান দিয়ে কথা বলো আমার নবীর জবান মোবারকের কথা মোবারক যখন তুমি শুনো রে আমার নবীর দাঁত মোবারক থেকে যখন দাঁত মোবারক থেকে থুতু মোবারক বাইর হয় ওই থুতু মোবারক তোমার মুখের মধ্যে যাওয়ার কারণে তোমার দাঁতগুলার মধ্যে থেকে একটা নূরের আলো জলমল কইরা বাইর হয় মনে রাখবা রে আবুল হাসান এটা আমার নবীর নূরি নূরানি থুতু মোবারকের একটা পাওয়ার বলে আপনি কেমনে জানেন তাইলে আপনিও মনে হয় আমার নবীরে দেখছেন সুবহানাল্লাহ ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুরশিদের খেলা আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জানা বলেন না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুরশিদের খেলা জবান খুলে কইতেন আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদি কয় ঠিক আছে আমার বাতিনি জিনিসগুলো তুমি জাহের কইরো না আমি যে নবীর দিদার পাইছি মানুষের সামনে বলার দরকার নাই আগে বলো আমার নবী তোমারে কি দেখাইছে কয় অন্য কোন কিছু দেখাইছে না আমার আম্মা যে জান্নাতের ভিতরে ডাইনে 70 বামে 70 সামনে 70 পিছনে 70 জন হুরগিল মান লয়া ঘোরাফেরা করতেছে আমার আল্লাহ এটা আমারে দেখাইছে কয় তোমার আম্মা ডাইনে 70 বামে 70 সামনে 70 পেছনে 70 হুরগিল মান লয়া কই যায় আমার আম্মারে আমার আল্লাহ নবীর পেছনে পেছনে জান্নাতে লইয়া যায় এর এমন খবর পাইয়া জুনায়েদ বাগদাদি কয় সাধারণ অলি নয় এটা বড় মাপের অলি এটার সঙ্গে বেয়াদবি করা যাবে না ছেড়ে দে রে তার বাবা কোথায় তার খবর নেই কিন্তু যায়া দেখে এই সময়ে এই টাইমে হযরতে আবুল হাসান নূরে বাগদাদির আব্বা ইন্তেকাল করেছেন আয়েশা খবর দিতাছে রে নূরে বাগদাদি তোমার আব্বা দিন ইন্তেকাল করছে তুমি কি সেজদায় থাকবা উনি কয় না আমার মার বড় একটা শখ ছিল আমি আমার আম্মার জানাজা পড়াইতাম কিন্তু জানেন নি আমার আম্মা আমার জন্মগ্রহণ করে দুনিয়ার আলো আর দেখছে না আমার আব্বাটা মারা গেছে
আমি সন্তান আমার আব্বার জানাজার নামাজ পড়ামু আরে আব্বার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়াইছে আবুল হাসান নূরে বাগদাদি তিনবার বেহুশ হয়ে গেছে আরে কেন তিনবার বেহুশ হইছি জানোনি আমি যখন জানাজার নামাজ পড়ানোর জন্য আমি আমার আব্বার খাটিয়াটার সামনে যাই আমি যায়া দেখি রে আমার আব্বার লাশ মোবারকটা দেখার জন্য আমার আব্বার লাশের খাটিয়াটার কাছে আমার নবী আইসা দাঁড়িয়ে রইছে শুধু আমার নবী দাঁড়িয়ে রইছে না আমার আব্বার লাশ মোবারকের পাশে আমার নবীর সঙ্গে আমার আব্বার লাশ মোবারকের পাশে অনেক ফেরেশতারা দাঁড়িয়ে রইছে আমি ওই সেজদার মধ্যে যখন যাইয়া যখন আমি জানাজার নামাজ পড়াইতাম জামু এমন সময় আমি যখন দেখি এমন একটা অবস্থা আমি যখন বেহুশ হয়ে পড়া যাই আমি ওই মানুষগুলো ফেরেশতাগুলো আর আমার নবীরে দেখলে বেহুশ হয়ে পড়া গেলে আমি জিজ্ঞাসা করি আপনারা কি লে গেছেন দেখার জন্য এটা তো আর কেউ না রে এটা আর কেউ না এটা হইলো একটা জান্নাতের বাসায় নেওয়ার জন্য আমরা এসে গেছি এটা আর কেউ না রে এটা আমলুকিল জান্নাত এটা জান্নাতের বাসা বলে কেমনে জান্নাতের বাসা কই এটা তো শরীর পাতলা আরে ওলি হওয়ার জন্য মোটা শরীর লাগে না পীর হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না অনেক মানুষ সুন্দর পোশাক দেখলে মনে করে বড় মাপের পীর অনেক মানুষ সুন্দর পাগড়ি দেখলে পাঞ্জাবি দেখলে মনে করে বড় মাপের পীর এ বাবা বিশ্বাস করো মানুষ এখন দুনিয়া লুবি হওয়ার কারণে সুন্দর জামা কাপড় লাগানো লাগে নাহলে সব সময় সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে পরার জানেন নি অনেক মাহফিলে যদি নরমাল সাদা পোশাক পরে যায় কয় হুজুর মনে হয় বেশি বালানা এ বাবা নরমাল পোশাক পরে গেলে মনে করে হুজুরের ওয়াজ বেশি বালানা দুনিয়ার লুবি মানুষগুলার খুশি করার জন্য শুধু এই পোশাক আল্লাহর কসম লম্বা পাগড়ি দেখলে কালারিং সুন্দর সুন্দর পাগড়ি দেখলে এটা পীর না এটা ভালো পীর মনে করবেন এমন কোনো কথা না তাকায় দেখেন সাদা পাঞ্জাবি সাদা টুপি নবীর সুন্নতের আমল আছে কিনা দেখবেন নবীর সুন্নতের আমলের তাবেদারি আছে কিনা দেখবেন বলে এটার শরীরে কোনো গোস্ত নাই এটা আবুল হাসানের আব্বা মনে করো দুনিয়ার কাট কাটতো রাস্তায় রাস্তায় ঘুরতো গভীর রাত্রে এবাদত করতো এটার কোনো বালা এবাদত নাই এটার স্ত্রীও নাই কোনো মহিলার দিকেও তাকাইছে না শুধু মসজিদের মধ্যে পড়া পড়ে আল্লাহর কাছে কানতো এটার তোমরা কেউ কোনো কিছু মনে করো না আমার নবী আমারে এই যে জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইছি আমার নবী আমারে খবর দিছে আমার আব্বা জান্নাতের বাদশা হইব বাদশা আমার আব্বা জান্নাতের বাদশা কেউ আমার আব্বার অনুসরণ করে নাই হুজুর কোন জায়গার মধ্যে গেলে এগুলার দলিল পাওয়া যায় আমরা তো ওয়াহাবীরা বলে আল্লাহর ওলিরা মইরা গেছে শেষ আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে আর কবরের মধ্যে মইরা পচে গেছে এই না আমার নবী কিন্তু এমন কথা বলেন না আমার নবী বলেন শোনো এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা জান্নাতের বাদশা হবে ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতের বাদশা এই হাদিস শরীফে আমার নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বলে আন মুআজ ইবনে জাবালিন কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি কুলতু বালা কল রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লাই বাহু লাহু লাও আকসামা আলাল্লাহি লা আবাররা এ মানুষটার শরীরে দেহে গোস্ত নাই দেখতে ভালো লাগে না অপছন্দ মনে হয় সাদা সিধা নরমাল জোয়াটওয়ালা চুল হতে পারে পাগলের মতো তোমার কাছে দুপুরের খাবারও চাইতে পারে নরমাল নরমাল তুমি এটাকে পছন্দ হয় না তবে মনে রাখবা একটা কথা মনে রাখবা একটা কথা মনে রাখবা লা ইউবাগু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এই ব্যক্তি নরমাল হতে পারে আল্লাহর কাছে হাত তুলে যদি কোনো দোয়া করে আল্লাহ বিনা লাইসেন্সে দোয়াটা কবুল করে হুজুর এটা আমার কথা নয় আমার উস্তাদ তারা উস্তাদের উস্তাদ হবে তারা ফরাজি কান্দি মাদ্রাসার হুজুর বসে আছেন এটা আমার কথা নয় নবীর হাদিসের কথা আমার কথা হলে ফেলে দেন নবীর হাদিস ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত এ বাবা ডাক দিয়ে বলে ওনার জানাজা পড়ানোর আগে নবী তার দেখার জন্য আসতে কেমন লোক হইলে নবী তার দেখতে আসছে একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায়
আর জোরে বলেন না একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব দিলের সাজ মিটাইয়া তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো নবী আমার নয়ন এ ফরাজি কান্দির মানজুর আহমেদ রাফাই হুজুর কেবলা আমার নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় শানগুলা লিখতেন নাকগুলা লিখতেন আপনি যদি দিদার না দেন এই আশিকেরে বলেন আমার কি উপায় হবে হাসর ময়দানে আপনি যদি দিদার না দেন এই পাগলদের বলেন আমার কি উপায় হবে মরণের কালে সাখারাতের বিছানাতে মানুষ যখন ছটফট করবে সাখারাতের বিছানাতে মানুষ যখন ছটফট করবে আরে কাউসারের পানি আমার জবানে আপনি দিবেন নি আরে কাউসারের নুরানি পানি আমার জবানে আপনি দিবেন নি একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো আমার নয়ন ভরে আপনাকে দেখেছিল সিদ্দিকে আকবর দেখার পরে হয়ে গেল কতই যে অমর আর দেখল ওমর ওসমান আলী হায়দার তারা দেখে হয়ে গেল কতই বেহতর আপনাকে দেখেছিল সিদ্দিকে আকবর দেখার পরে হয়ে গেল তিনি অমর আর কত দেখেন ওমর ওসমান আলী হায়দার দেখার পরে হলেন তারা বড়ই বেহতর আমায় একবার দিদার দিবানি আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন এ বন্ধুরে আমরা কেউ তো নবীরে দেখছি না আমার একটা ছেলে আমার নবীজির জুতা মোবারক না লাইন শরীফের নকশা এটা নিয়ে আসছে আপনারা যারা পারেন ছেলেটার কাছ থেকে নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া এটার একটা ফজিলত একটা বরকত হইল কোন মহিলার গর্ভে সন্তান আসলে এটা সুবেয়া পানি খাওয়াইলে গর্ভের ব্যথা চলে যায় আবার আরো বরকত গরে দোকানে রাখলে অনেক বরকত হয় তবে তারা নিয়ে যাবেন যেন এটার খেদমত করতে পারেন পায়ের সঙ্গে যেন না লাগে হযরতে আবুল হাসান আব্দুর রহমান মারা গেছেন আমার নবী তারে দেখার জন্য আসছেন দেখেন কেমন পাগল মারা গেল নবী তারে দেখতে আসে এ বন্ধুরে যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পর যখন তারে দেখার জন্য চলে আসছে রে বাবা আরে দেখার জন্য আসার পর তিনবার বেহুশ হয়ে গেছে জানাজার নামাজে দাঁড়াইয়া যখন দাঁড়ায় তিনবার বেহুশ হয়ে গেছে তিনবারের পরে চতুর্থবার তাকবীর দেয় আল্লাহু আকবার দুই নাম্বার তাকবীর দেয় আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়ার পর আবার তাকবীর দেয় আল্লাহু আকবার দোয়াটা পড়ার পর আবার তাকবীর দেয় সালাম ফিরিয়ে ফুল আবার বেহুশ হয়ে গেছে কই বেহুশ হওয়ার পর আমি দেখলাম আমার আব্বারে মদিনার রহমাতাল লিল আলামিন নবীর রহমতের ফেরেশতারা জান্নাতি ফুল দিতেছে আমি যখন এখানে বসে রইলাম এই ফুলগুলা যখন আমার ভাই মুফতি বাকিবুল্লাহ নুরি ভাই এখানে রাখছেন আমি দেখলাম আবু নাসের জিয়াদি হুজুর বলতাছে এই ফুলগুলা এখানে পয়রা রইছে এই ফুলগুলা সাধারণ মনে করিস না আমারে আপনারা দেখছেন কানে কানে বলতাছে কই হাদিস শরীফে আছে কোন ফুল জীবিত ফুল যেটারে বলে কাঁচা ফুল এটা যখন আল্লাহর ওলির দরবারে কোন নেককার বান্দার সঙ্গে লাগে এই ফুলগুলো নাকি আল্লাহর জিকির করে এই এটা কোন সাধারণ আলেমের কথা নয় আমার ওস্তাদের ওস্তাদদের কথা ওনারও কথা নয় নবীর হাদিসের কথা
শিক্ষা করে রাখবেন জেনে রাখবেন উনি বলেন আমি দেখলাম আমার আব্বারে লাশটা নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে রইছে আমি দেখলাম রে দুনিয়ার 40 জন মানুষ জানাজার নামাজ পড়ানোর পরে যখন দোয়া করে আমার আব্বার লাশটা কাঁধে নিছে আরে দুনিয়ার 60 জন মানুষ আমার আব্বার লাশটা কাঁধে নিছে না আমার আব্বার কাঁধ লাশটা রে রহমতের 10 জন করে 40 জন ফেরেশতা কাঁধের মধ্যে করে নিয়া খবরের মধ্যে শোয়ায়া দিছে আমার আব্বার বিশাল সম্পদ অনেক সম্পদ আমি একটা সম্পদ আমার নিজের জন্য ব্যবহার করছি না আমার আব্বার বিশাল বাড়ি আমার আব্বই বাড়িতে ছিল না আমি জুনায়েদ বাগদাদিরে শুধু বইলা দিলাম ও জুনায়েদ বাগদাদিরে হে জুনায়েদ বাগদাদি হে জুনায়েদ বাগদাদি আমার আব্বার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আমার আব্বার এই সম্পদ আমি একটা টাকা ব্যয় করি নাই আমার আব্বা দুনিয়ার কোনো কাজে কর্মে ব্যয় করে নাই হে জুনায়েদ বাগদাদি নেও দিয়া দিলাম এই বাড়িটারে তুমি কাজে লাগাও জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওই বাড়িটারে এমন একটা প্রতিষ্ঠান বানাইছে যেটার মধ্যে কোরআনের এলেম বিনি হয় বাবার সম্পদ দিয়া বাড়ি গাড়ি করে নাই বাবার সম্পদ দিয়া নিজে বাহাদুরি করে নাই বাবার সম্পদগুলা দিয়া মাদ্রাসা বানাইয়া ফলাইছে বাবার সম্পদ দিয়া মাদ্রাসা বানাইছে জিজ্ঞাসা করে তোমার কি সম্পদের কোনো লোভ নাই লালস নাই বলে না না আমার সম্পদের কোনো লোভ নাই লালস নাই বলে কেন কয় আহলে বায়াত পাকে পাঞ্জাতুন সম্পদের লালস আর লোভ ভিতরে রাখে নাই আহলে বায়াত সম্পদের বাহাদুরি করে নাই আহলে বায়াত সম্পদগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে এই নাও আমি আমার বাবার সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম নাও পাকে পাঞ্জাতুনের মহব্বতে আহলে বায়াতের মহব্বতে আমি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম নিয়ে যাও যখন দিয়া দিছে এই জায়গায় একটা মাদ্রাসা হইছে কেমন সন্তান আব্বার টাকা সম্পত্তি দিয়া বাহাদুরি না কইরা মাদ্রাসা বানাইছে আমি জানতে চাই এমন টাকা পয়সা ধন সম্পদ যখন আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন আপনি ফিদা হয়ে যাবেন ফিদা কা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেকে ফিদা করে দিবেন রাসূলের দিকে আপনার আব্বা আম্মার সম্পদগুলো ফিদা করে দিবেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আব্বা আব্বার মরণের পরে তাদের সম্পদ দিয়ে দান সৎকা করলে আমার আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না এই বিশ্বাস কাদের কাদের আছে হাত দিলে আমার আল্লাহরে দেখায়া দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ